ক্লাস এইট ম্যাথের কোষে দেখি 1.2-এর শেষ পর্ব এটি। আজ 16 নম্বরের সব অঙ্কগুলি সমাধান করব সহজ সরল পদ্ধতিতে ব্যাখ্যাসহ। লিখিত আকারে পেতে সর্বজ্ঞ.com দেখো। চলো শুরু করি। 16 নম্বরে আমাদেরকে সমাধান করতে দিয়েছে, 6টি সমাধান আছে, আমরা এক এক করে সমাধান করব। প্রথম অঙ্কটি হলো 6x = 72। সমাধান বলতে x-এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা বাঁ দিকে বা অর ব্যবহার করব। অর্থাৎ এইভাবে আমরা লিখব 6x = 72, বা অর x = 72/6= 12। এটি হলো নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x = 12। এরপর 2 নম্বরের অঙ্ক 9x + 2 = 20। 9x + 2 = 20 অর 9x = 20-2 = 18 অর x = 18/9 = 2। অতএব নির্ণয় সমাধান হচ্ছে 2। এবারে 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কে দিয়েছে 4x - 2x + 3 = 9 - 4x। এখানে আমরা কি করব, সব এক্সগুলোকে এক জায়গাতে নিয়ে আসবো একদিকে। 4x - 2x + 4x কেন, সমান চিহ্নের ডান দিকে মাইনাস ছিল, সমান চিহ্নের বাঁ দিকে এলো, প্লাস হয়ে গেল, সমান 9, সমান চিহ্নের বাঁ দিকে ছিল +3, এদিকে হয়ে গেল -3, বা এখানে যোগ করলে কি হবে, 8x - 2x। আমরা এক লাইন করি, 8x - 2x = 6 অর 6x = 6 অর x = 6/6=1। নির্ণয় সমাধান হচ্ছে x = 1। 4-এর অঙ্কে কি দিয়েছে, 4-এর অঙ্কে দিয়েছে x/4 - x/2 = 3√1√2 - x/3, বা আমরা কি বললাম, সব এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো x - 4 x/4 - x/2 + x/3, কারণ ওদিকে মাইনাস ছিল, এদিকে প্লাস হয়ে গেল, আর এটিকে পূর্ণ ভাঙলাম, 3 2 6 6 7 7/2। এবারে এইগুলোর আমরা একটু লসাগু করব, অর্থাৎ 4, 2 এবং 3-এর লসাগু হচ্ছে 12। 4 3 = 12, অতএব 3x - 2 6 = 12 - 6x, 3 4 = 12, 4x = 7/2। অর আমরা কি লিখতে পারি, বা কি লিখতে পারি, ওপরেরগুলো কি হবে, 3 আর 4-এ যোগ করলে 7, অর্থাৎ 7x - 6x / 12 = 7/2, বা x/12 = 7/2, বা x = 12 * 7/2। 2 আর 12 = 6 হলো, কেটে গেল, 7 6 = 42। অতএব নির্ণয় সমাধান x = 42। এবারে 5-এর অঙ্ক, 5-এর অঙ্কটা একটু মন দিয়ে দেখি। প্রথমে কি দিয়েছে, 2x - 5 (7), তারপরে আবার ব্র্যাকেট x - 6 (close) +3x (close) -28 = 39। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই ব্র্যাকেটটিকে খুলে দেওয়া। তাহলে কি হবে, বা 2x - 5 ( থাকলো, আমরা কি করলাম না, 7 - x + 6 + 3x (close) করলাম, -28 = 39, বা 2x - 5 এখানে করলে কি হবে, 3x থেকে x বাদ দিলে 2x, তাহলে আমরা লিখতে পারি 2x, আর 7 আর 6-কে যোগ করলে কত হবে, 13, -28 = 39, বা 2x - 10x, কারণ আমরা 5 দিয়ে গুণ করছি মাইনাস, আর 5 তার রঙ 65, -65 - 28 = 39।
আমরা গুণও করলাম এবং তার সঙ্গে সঙ্গে ব্র্যাকেট খুলে দিলাম। বা এ দুটোকে কি করলে হবে, মাইনাস এইট এক্স, এবং ওখানে সব নিয়ে চলে যাব, ৩৯ প্লাস ২৮ প্লাস ৬৫, এটিকে যোগ করলে কি হবে, মাইনাস এইট এক্স সমান ১৩২, অর এক্স সমান মাইনাস ১৩২ বাই ৮। আমরা যদি দুই দিয়ে কাটাকুটি করি, দুই চারে ৮, দুই ৬৬, দুই দুয়ে ৪, দুই ৩৩, তাহলে আমাদের কাছে দাঁড়ালো ৩৩/২, এইটার সমান আগে অবশ্যই মাইনাস আছে, তাহলে মাইনাস ১৬^২, এইটি হচ্ছে উত্তর। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো। ধন্যবাদ।